अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন, আমরা কয়েকজন সন্ত্রাসবাদীকে ধাওয়া করে এখানে এসেছি। শেষবার ওদেরকে এখানেই দেখা গেছে। আগ্নেয়াস্ত্রও আছে ওদের সঙ্গে। আপনারা সেরকম কাউকে দেখেছেন? দেখুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল ধারণা হয়েছে। এখানে কোনো আতঙ্কবাদী আসেনি, সব ঠিক আছে এখানে। আর ইউ শিওর? হ্যাঁ, সব ঠিক আছে। এই চলো। ওনাদের যেতে দেওয়া যাবে না। ওনারাই আমাদের শেষ ভরসা। আমাকে আমাকে যেভাবেই হোক ওনাদের বলতে হবে। কি করি এখন? ফোনটাও তো নেই আমার কাছে। এখানে রক্তের দাগ, তার মানে ওরা সবাই ভিতরে রয়েছে। তার মানে হাসপাতালের সবাইকে ওরা বন্দি করেছে। এটা একটা হস্টেজ সিচুয়েশন। দেখো, পুলিশ চারদিক থেকে তোমাদের ঘিরে ফেলেছে। আমরা জানি তোমরা ভিতরেই আছো। এখন স্যারেন্ডার করলেই তোমাদের পক্ষে ভালো হবে। তোমাদের একজন সঙ্গী অসুস্থ, তার চিকিৎসার গ্যারান্টি আমরা দিচ্ছি। শুধু 5 মিনিট সময় দিলাম তোমাদের, তোমরা নিজের থেকে সারেন্ডার করো। এই পুলিশকে খবর কে দিয়েছে? আরে কিভাবে পুলিশ এসে পৌঁছলো এখানে? তুই ওইদিকে ওইদিকে নজর রাখ, মনে হচ্ছে তোরা কেউ বাঁচতে চাস না। আরে এই বুড়ি, এবার তুই আমাদের তুরুফের দাস হবি। চল ওঠ, ওঠ, না হলে খুলি উড়িয়ে দেবো। ওঠ। এই তুই চুপ কর, চল 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 পিছনে পিছনে যা, চল 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 চল, এই তুই পিছনে যা, এই দরজাটা খোল। ইন্সপেক্টর, তোরা যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, তাহলে এই বুড়িটার মেরে মাথার খুলি উড়িয়ে দেবো, আর ওর মৃত্যুর কারণ হবি তোরা। ছেড়ে দে ওনাকে। বন্দুক নিচে কর, পিছনে যা, পিছিয়ে যাও। এই দরজা বন্ধ কর, বন্ধ কর। পুলিশকে খবর কে দিয়েছে? কে ফোন করেছে? মুখ খোল, না হলে সব কটাকে গুলি করব। বল, তুই দিয়েছিস? হ্যাঁ, তুই দিয়েছিস না? একটা কথা শুনে রাখ, তোরা যদি মুখ না খুলেছিস, তাহলে এই বাচ্চাটাকে প্রাণে মেরে ফেলবো। কে খবর দিয়েছে পুলিশকে, বলছিস না কেন? এমনিতে তোরা বলবি না, না তিন পর্যন্ত গুনবো, না বললে এই বাচ্চাটা প্রাণে মরবে। এক, দুই, তিন। আমি আমি বলেছি পুলিশকে, প্লিজ ওকে ওকে ছেড়ে দিন প্লিজ। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, আর এর ফল তোকে ভোগ করতেই হবে। ভাই, এই ডাক্তার বারণ করছে অপারেশন করতে। কি ব্যাপার রে ডাক্তার, কি বলছিস, কেন বারণ করছিস? এমন গুলি মারবো না, তোর অপারেশন কেউ করতে পারবে না। যা গিয়ে শুরু কর সর্দারের অপারেশন। দেখুন, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, আমরা এভাবে অপারেশন করে পেশেন্টকে বাঁচাতে পারবো না, এটা অসম্ভব। এই ডাক্তার, তোদের কাছে সেই একটা রুম হয় না, যেখানে রক্ত কম পড়লে রক্ত সাপ্লাই করে, সেখান থেকেই রক্ত বের করে সর্দারকে দে না। দেখুন, ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার, আমাদের ব্লাড ব্যাংকে নেই। ব্যাংকে নেই? এতগুলো লোক রয়েছে দেখতে পাচ্ছিস না? এদের মধ্যে থেকে নিয়ে দে। ডাক্তারবাবু, ওকে বোঝান, মরে যাওয়া লোকের ব্লাড টেস্ট কখনো হতে পারে না। উনি ঠিকই বলছেন। এই বুড়িটার কথা ছাড়, একে নিয়ে যা, রক্ত পরীক্ষা কর, আর আমাদের সর্দারকে তাড়াতাড়ি বাঁচা, নিয়ে যা, যা গিয়ে চেক কর, চল যা। এই ডাক্তার, চ। হে ভগবান, আমার মহুয়াকে রক্ষা করো।
এই সময়টাতে আরিয়ান আর বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। সময় খুব খারাপ, পরিবারের ওপর আঘাত আসবে, মৃত্যুর যোগ আছে। শিব ঠাকুর, আমার পুলিশকে রক্ষা করো। ঠাকুমা হসপিটালে গেছে তো, অনেকক্ষণ হয়ে গেছে। মহুয়াকে ফোন করে দেখছি। রাধে, মহুয়া ফোনটা তো তুলছে না। আমি একটা কাজ করছি, আমি ঠাকুমাকে ফোন করছি। ঠাকুমাও ফোন তুলছে না। পুলিশ, কোথায় তুমি? এই, এটা কি করছিস? তোকে বললাম না, সর্দারের অনেক রক্ত চাই, আরো বের কর, এক বোতলে কি হবে? দেখুন, এর বেশি নেওয়া যাবে না, সেটা আমাদের রুলসে নেই। আরে চুলোয় যাক তোর রুলস, বের কর, আমাদের সর্দারের বাঁচাটা ইম্পর্টেন্ট। এতগুলো পুলিশ হসপিটালের বাইরে কি করছে? সন্ত্রাসবাদীরা হসপিটালে ঢুকে সবাইকে বন্দী করেছে, ওদের সবার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, আপনি ভিতরে যাবেন না। ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন আপনি। আপনি যাবেন না প্লিজ। আরে আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রী ভেতরে আছে, ঠাকুমা ভেতরে আছে, আমাকে যেতে হবে, আমাকে ওদের বাঁচাতে যেতে হবে ভেতরে। মিস্টার আরিয়ান, ছেড়ে দিন আমাকে স্যার। আরিয়ান, কন্ট্রোল ইয়োরসেলফ, পুলিশের কাজে বাধা দেবেন না আপনি, আপনি নিজেও তো পুলিশে ছিলেন, আপনার একটা ভুলে সবার জীবন চলে যেতে পারে। পুলিশ, কোথায় তুমি? তোমার মহুয়া দুর্বল হয়ে পড়ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে হচ্ছেটা কি? আরিয়ান দাদাও ফোন তুলছে না, সবকিছু ঠিক আছে তো? মহুয়া আরিয়ান কেউ ফোন ধরছে না, তাহলে আবার মা চলে গেল না তো? যদি সত্যি আমার শাশুড়ি মা স্বর্গবাসী হয়ে থাকে, তাহলে তারপরে তো আমি এই বাড়ির অধিকার পাবো, সব কিছু আমার হাতে থাকবে। এই দাঁড়িয়ে আছো কেন তোমরা? হ্যাঁ, ওকে বাইরে নিয়ে চলে যাও। ছেড়ে দাও আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও, ছাড়ো। তো হওয়ারই ছিল মহুয়া রানী, এবার তো তুমি এই বাড়ির কাজের লোক, বুঝলে তো? কাজ করো ভালো করে। সবকিছুর উপর রাজত্ব, এবার শুধু পত্তার। পদ্মা,
পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, কি করছো তুমি এসব? মাথা খারাপ হয়ে গেছে? বাবা, কেউ ফোন ধরছে না, ওরা মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। আমি এখানে কোনোভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে ভেতরে গিয়ে সবাইকে বাঁচাতেই হবে। শান্ত হন, সরুন সরুন। আরে দাঁড়ান, যেতে দিন আমাকে। আরে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। দাঁড়ান, আপনি ভিতরে যেতে পারবেন না। তাহলে কি করবো আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামাশা দেখবো? না, এটা হতে পারে না। আমার স্ত্রীর আজকে কিচ্ছু হতে পারে না। ছাড়ুন আমাকে, পুলিশের কাছে বাধা দেবেন না। আপনি নিজেও তো পুলিশে ছিলেন, এই সময় আপনি ভিতরে গেলে সেটা সবার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে। অ্যাডিশনাল ফোর্স আনাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে, প্লিজ। কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতেই হবে, না হলে